নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি এই চ্যানেলে শিক্ষা চাকরি ও অন্যান্য কিছু তথ্য যেগুলো আমি পেয়ে থাকি আপডেট সেগুলো আমি এই চ্যানেলে নিয়ে আসি আর তার পাশে যে বেল নোটিশনটা আছে সেটাকে প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমি স্কুল সার্ভিসের গ্রুপ সি ও ডি পদের যে নিয়োগ চলছিল তা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওটিতে আমি বলেছিলাম যে এখন নিয়োগ হবে না নিয়োগপত্র পরে দিবে সেই পঞ্চায়েত ভোটের জন্য যেগুলো আটকে গেছে তো বন্ধুরা আজকে যে নিউজটি পেয়েছি সেই নিউজটি হলো যে স্কুল সার্ভিসের গ্রুপ ডি ও সি পদের নিয়োগ পঞ্চায়েত ভোটের আগেই হবে তো আসুন বন্ধুরা এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিটেলস বলেছি তো ওই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটিতে বলেছে দেখুন স্কুল গ্রুপ সি ও গ্রুপ ডি পদের আবেদনকারীদের জন্য সুখবর নিয়োগপত্রের জন্য জারি বিজ্ঞপ্তি বহু প্রতীক্ষার শেষে সুখবর অবশেষে স্কুলের গ্রুপ ডি ও সির শূন্য পদের উত্তীর্ণ চাকরি প্রার্থীরা পেতে চলেছে নিয়োগপত্র শুক্রবার নিয়োগপত্র দেওয়ার নির্দেশিকা জারি করল রাজ্য কিছুদিন আগে স্কুল শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের মধ্য শিক্ষা পর্ষদকে নিয়োগের ছাড়পত্র দেয় স্কুল শিক্ষা দপ্তর পঞ্চায়েত ভোটের আগেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে স্কুলে প্রায় ছ শূন্য পদে এবার নিয়োগ করতে পারবে মধ্য শিক্ষা পর্ষদ গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ করেছে এসএসসি কিন্তু ফল প্রকাশ হলেও এতদিন নিয়োগ হয়নি পর্ষদের ছাড়পত্র না পাওয়ায় ফল প্রকাশ হয়নি মার্চ মাসের বাইশ তারিখে ছাড়পত্র পায় শিক্ষা পর্ষদ এদিন সেই মতেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো গ্রুপ সি পদে নিয়োগ করা হবে দুশো জনকে অন্যদিকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে দুশো জন না সরি এখানে বলেছে দু হাজার জনকে অন্যদিকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তিন হাজার আটশো জনকে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্স স্পন্স রোড হাই জুনিয়রি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে আংশিক কর্মচারীদের শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি এই মতই বাছাই পর্ব সম্পূর্ণ হওয়ার পর এবার নিয়োগ তো বন্ধুরা এই যে আজকের এই নিউজটি আর বন্ধুরা আমি সঙ্গে আরেকটি কথা বলে দিচ্ছি যারা আপার প্রাইমারিতে ফর্ম ফিল করেছেন তারাও তাদেরও নিয়োগপত্র করা নিয়োগ করা হবে এই পঞ্চায়েত ভোটের মধ্যেই তো বন্ধুরা এই ছিল আজকের এই নিউজটি 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 ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর সবাইকে শেয়ার করে দিন যাতে এই নিউজ সম্পর্কে সবাই অবগত থাকতে পারে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটিকে দেখার জন্য